করোনা ভাইরাস আতঙ্কে দোকানে অমিল হ্যান্ড স্যানিটাইজার। এবার সেই স্যানিটাইজার তৈরি করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটি। বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে বহরমপুরের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কার্যালয়ে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হলো। আগামী কয়েকদিনের মধ্যেই এগুলি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ, করোনায় কি করণীয় তা নিয়ে একাধিক প্রচার সচেতনতামূলক কর্মসূচি চললেও সংক্রমণ ঠেকাতে জরুরি সতর্ক হয়ে স্বচ্ছতা বজায় রাখা, আর জরুরি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, আর এই দুটি জিনিসই এখন বাজারে অমিল। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের নির্ধারিত ফর্মুলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির বিজ্ঞান কর্মীরা। বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে বহরমপুরের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কার্যালয়ে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। খুব সামান্য মূল্যে এই স্যানিটাইজার তুলে দেওয়া হবে সর্বসাধারণের হাতে। বর্তমান সময়ে যে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে মানুষের যে প্রথম দুটো জিনিস প্রয়োজন, হ্যান্ড স্যানিটাইজার আর হচ্ছে মাস্ক, দুটোই এখন বাজারে অপ্রতুল। সে কারণে আমরা হুয়ের যে কম্পোজিশন, হু নির্দেশিত হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য যে সমস্ত ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা অনুযায়ী আমরা মানুষের কাছে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়ার জন্য আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলাম। আমরা এটা মানুষের বর্তমান এই সমস্যার হাত থেকে বেরিয়ে আসার জন্য মানুষের কাছে একদম খরচ আমাদের যেটা হবে সেই মূল্যে আমরা তুলে দিতে চাইছি। আমরা আগামী কাল থেকে আমাদের জেলার বিভিন্ন স্থানে আমরা হ্যান্ডবিল এবং এই স্যানিটাইজার সহযোগে মানুষের মধ্যে আমরা ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করছি মানুষকে সচেতন করার জন্য। মূলত নো কস্ট নো প্রফিট, এই লক্ষ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়বেন বিজ্ঞান কর্মীরা। আগামী কয়েকদিনের মধ্যে জেলার বিভিন্ন স্থানে এই বিষয়ে হ্যান্ডবিল ও হ্যান্ড স্যানিটাইজার বিলি ক্যাম্পেইন তৈরি হবে, হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। সচেতনতার জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থ দরকার, বিশেষ করে নিজের স্বচ্ছতা রাখার জন্য, সেটা হচ্ছে যে বারে বারে সাবান জল দিয়ে হাত ধোয়া। এক, যেখানে সাবান অপ্রতুল বা সাবান দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই সেখানে হ্যান্ড স্যানিটাইজারের সাহায্যে হাত ধোয়া। বাজারে খুব অপ্রতুল এবং যেটা কোথাও কোথাও কোনো দোকানে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ফেক। আমরা দেখলাম, সেটা হাতে দিয়ে পরীক্ষা করে দেখলাম, তার কোনো গন্ধ নেই, সহজে সেটা উদ্বায়ী হচ্ছে না, অর্থাৎ বাষ্পীভূত হচ্ছে না, হাতেই লেগে যাচ্ছে। কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে যে এটা জেনুইন নয়, ফলে সাধারণ মানুষের কাছে সহজেই জীবাণুনাশক হাত ধোয়ার জন্যে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারা এটা তৈরি করেছে, আমরা এটা সর্বত্র সবার কাছে নিয়ে যাব, লো কস্ট নো প্রফিট এই হিসাবে সমাজ সচেতন করার জন্যে, সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যেই এটা আমরা বানিয়েছি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।